করে তারার গ্রুপে এই ওয়াসওয়াস থেকে যারা নফসে আম্মারাত থেকে মুক্ত হয় তখন এখানেই বানিয়ে আসছে আগে সতীর প্রতিবাদ করো। কে সতীর প্রতি? আত্ম অহংকার কোন সময় অহংকার হয়? আমি ফেসিয়া নমাজ পড়িতাম, ফেসিয়া তসবি টানলাম, সতী হয়ে গেছি। আর যারা নমাজ ধরে না রোজা ধরে না তারা দেখলে হিন্দি, এটা একটা আত্মগরিমা, এটা ভয় মাৎসর্য ঋতু। সেই মাৎসর্য ঋতু থেকে বাঁচতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোন সাহাবা একরাম গিয়া বয়ান করতা যে হুজুর আপনার নামে আমার আর মা বাপ কুরবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গিয়া সাহাবা বলে বয়ান দিলে কইতা যে হুজুর আপনার নামে আমার মা বাপ কুরবান। এইভাবে আপনি যত বড় ইবাদতকার ইবাদত গুজার হন না কেন আপনার সময় সাপেক্ষে কিন্তু আপনার সেই যে অহংকারের প্রতি সেই আপনি যত বড় সতী হই আপনি আপনার সতীদের পথি সতীর পথিদের কুরবান করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের নামে। এই যে আগামীতে ঈদ আসতেছে এটা গরু কুরবানি আর বৈশ মেলা কুরবানির ব্যাপার নাই, ব্যাপারটা হলো নিজের আত্মপরিমারে আত্ম অহংকারে কুরবানি দাও। এই কথাই আইসে দলিলে আল্লাহ মানুষের সাধারণ ন্যায় লিবি নাই নিজের আত্মারে আত্ম হতে দিয়া নিজেকে নিজের প্রাণে আল্লাহর নামে কুরবান কর, সেই সতীর প্রতি কুরবান করলে সেই গা সার্থক মানুষ হতে পারে একজন মানুষ। বাউন কবি জালালউদ্দিন খা উনি আমাদেরও গুরু মানুষ, উনি উস্তাদ, উনি অনেক আগে আমরা দিশারি হিসাবে আছি। উনি এইভাবেই বয়ানটা করেছেন গানের মাধ্যমে। আমি এই পর্যন্তই বললাম আমার নাতিনের কাছে, নাতিনেওয়ালা সুন্দর প্রশ্ন জানো, নাতিনেরও এও ব্যাপার জানা আছে, কারণ আমরা মাজদুরা গায়ক। আগেই কইছি যে আমরা পীরমুর্শিদের পূজারি, লেখা আছে দস্তে পিরাজ গায়েবা কো তাহে নিস, দস্তে পিরাজ কব্জায়ে আল্লাহ হে নিস। পীরমুর্শিদের সার্থকতা কোথায় যারা সে জায়গায় গিয়েছে তারাই জানে। আমার সাহেব কেবলা চলে গেছেন জগৎ থেকে, আমার কয়েকটা বাণী দিয়ে গেছেন, আমি আদেশ তো অবশ্যই রক্ষা করতে হয়। তবে আমার নাতিনের প্রশ্নের জবাবটা অন্তত পক্ষে দিলাম আপনাদের সামনে, সেভাবে বলুক আমি যতটুকু পারি আমি জবাব দেব। ঠিক আছে, আমি আপনাদের সামনে গান পেশ করি, আমার নাতিনে আমারে জিজ্ঞাসা করবে, আমি যতটুকু পারি ততটুকু বয়ান করব। আমি গীতা প্রশ্ন করব, প্রশ্ন করতাম না, thank you.
ফুলতে ফুলের গোড়ানো ছুটিবে নাতিন কামাই কর জামাই তোর ভালোবাসিবে এই যৌবন ফুরাইয়া গেলে শেষে কি করিবে নাতিন খামাই কর নামাজের
সাজবে তোমারে বসায়, কুদরতি মানুষ আল্লাহ কুদরতে বানায়, নামাজের আকৃতিতে তোমারে বসায়, সেটাই আম্বিয়াগণ চক্রাকারে লক্ষ বছর তোয়াব করে, আল্লাহ আশিক তোমার করে নূরে বাইতুল্লাহ সাল্লাল্লাহ, আল্লাহর হাবিব সাহেব করানওয়ালা নবী নূরে আলা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ, আল্লাহর হাবিব সাহেব করানওয়ালা, আল্লাহর হাবিব সাহেব করানওয়ালা। আমিরুদ্দিন জানে মহান হিন্দু প্রেম আমায় করদান, আমিরুদ্দিন জানে মহান মুখের বাড়ির নিমন্ত্রণ
খবরটা লইয়া আইব।
তারপরে সন্ধ্যে আসলো, ভাইয়ের দেখা হইলো, পথে ভক্তি উঠে গেল রতে, অমাবস্যা পূর্ণিমাতে কোথায় লাগে চন্দ্রগ্রহণ। লাস্টে সন্ধ্যা আসলো, আমরা কেউ কোনদিন দেখি নাই, শিয়ালের সিং আছে দেখছেন কেউ বলতে পারবেন? তাকে পাও আছে দেখছেন? তাকে পাও নাই, শিয়ালের সিং নাই, কিন্তু কবি জানালো দিনে বলতেছেন, শিয়ালের সিং সাথে নি পাও, গুরু আমাকে আনিয়া দেখাও, জানালে ভাই ঠিক কইরা দাও, উল্টা তোর দিবার না। Oh,
सुल्तानी जी गिरे ते हो फाना किला, तुम्हें हो फाना किला।